দীর্ঘদিন থেকেই আয় ব্যয়ের বিপুল ঘাটতি রেখেই বাজেট দিতে হচ্ছে সরকারকে যার প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের উপর কারণ এর বড় একটা অংশই আসে নাগরিকের দেয়া কর থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের যে নাবিশ্বাস উঠছে এটা বাড়বে একটা মারাত্মক প্রভাব এদের উপরে কিছুদিন আগে হচ্ছে একশো টাকা কেজি আমরা কিভাবে চলব বাজারে শুধু আমাদের উপরে গাড়ি চাপায় দিলেই তো হবে না এমনভাবে বাজার করা উচিত স্পেশালি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে বাজারে থরে থরে সবজি দেখে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা বেগুন বরবটি করলা কচুল্লতি পটল সবই আশির ঘরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে ষাট টাকার কমে মিলছে না কোনো সবজি আজকে যারা দেশের ডিসিশন মেকার তারা কিন্তু সবাই কৃষকের সন্তান কিন্তু ওটা নিয়ে ভাবার কারণে মানে চিন্তা নাই এক কেজি সাতশো একশো ষাট টাকা দিয়ে কিনতে তাই সাধারণ মানুষ কি খাবে আপনি বলেন আলু বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে রসুন দুশো থেকে দুশো চল্লিশ পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি নব্বই টাকা পর্যন্ত আদা বিক্রি হচ্ছে দুশো টাকা পর্যন্ত এখানেও আছে বাজেটের প্রভাব আমার ব্যাপারে ফোন করে বললো ভাই আলু কত আমি বললাম চল্লিশ টাকা কেজি ভাই দিবো না ওখানে পাঁচ টাকা কেজি আমার পাঁচ ত্রিশটা বেচতে হবে এই মাসে যেটা কিনলাম পরের মাসে এসে বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বেড়ে যাচ্ছে যে মাছটা আমাকে বহন করে খেয়ে নিয়ে যাচ্ছে এটা গরিব মানুষ রিক্সা তো সেই হিসাবে দেখলে সে কিন্তু ওটা দিয়ে তাকায় থাকতেছে ঈদের উপলক্ষে না ভগ্নীতে বসে বাজেটের উপলক্ষে বাসে আপনার গরু গুস্ত গাইতে সাধারণ শুনুষের সব দিনের দাম বেশি এদিকে কোরবানির ঈদ সামনে রেখে গরম মশলার বাজার এলাচ কেজি প্রতি দাম বেড়েছে দুই হাজার টাকা পর্যন্ত গোলমরিচ বিক্রি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি দরে দারুচিনি পাঁচশো জিরা ছয়শ আশি টাকা এক কেজি ছিল তেরোশো টাকা এখন চৌত্রিশশো টাকা এক কেজি আছে একুশ টাকা বেশি আন্তর্জাতিক বাজারে দাম বেশি যার ফলে আমাদের কাছে দাম বেশি চালের ভরা মৌসুমে বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বেড়েছে চালের দামও যেখান থেকে চালগুলো আসে ওখানে যেমন গাড়ি ভাড়া তো এখন আমের ভাড়া আমের জন্য গাড়ি নিতেছে তারপরে গরুর জন্য গাড়ি নিতেছে ওখানে দেখা গেছে কিছু ভাড়া বাড়ছে উষা ফেরদোস মোহনা সংবাদ ঢাকা